ছোটা তসবিলিয়া রওনা হইয়া মদিনা মোকাম হইতে আইসেন চলিয়া কতদিনে পৌঁছে এসে দেশ হিন্দুস্তানে পার হয়ে গঙ্গা নদী খুশালি তো মনে এসে পূর্ব ভাগে গায়ে এড়াইয়া যায় পৌঁছেন ধরায় এসে ভাঙড় হো যেথায় দেখিয়া ভাঙড় সাহা উঠে হইল খাড়া আরো যো করিয়া কহে দুই হাত জোড়া কহ নাই আসিলে তোমরা কোথাও হইতে পরিচয় দেহ মোরে না পারি চিনিতে বিবি বলে ভাই বহিন মোরা দুইজনে মদিনা শহর হইতে আইনু এইখানে আর খেলাফি তো পাইনু মোরা রসুলের গোরে মেহের করিয়া খোদা আমাদের তরে দিলেন আঠারো ভাটি করিয়া যাই গির যাব মোরা বাদাবনে তাহারও খাতি কহ এবে আমাদের কোন দিকে যাব কত দূরে গেলে সেই ভাটি দেশ পাব ভাঙড় কহেন মাগো শুনো দেলো দিয়া এই তো ভাটির দেশ পৌঁছিলে আসিয়া এখানে দক্ষিণ রায় ভাটির ঈশ্বর নানা শিষ্য কইল সেই বনের ভিতর নুন মম খড়ি জড়ি বহুত আসাই হাট মধু বসায়েছে কত ঠাই ঠাই পহেলা যাইয়া তুড়ে ডালে সকল তবে মাগো ভাটি দেশ হইবে দখল রায় মঙ্গল চাঁদ খালি শিবা দহেলিয়া আগে সকল ঠাই আমল করিয়া প্রকৃতিতে অপরূপ বসন্তের সমাগম রবাহ তো মনে হয় মনোবিজ্ঞান চর্চার জন্য সুন্দরবন উত্তম স্থান ছেলেমেয়েরা সব এসেছে তো ওরা সব কোথায় হ্যাঁ ফ্যাকাল্টির বারান্দায় আপনি এগুন আমি দেখি গাড়িটা দেরি করছে কেন এই সুন্দরবনে গিয়ে তুই একটু সাবধানে থাকিস তোকে দেখলে আমারই বাঘ হতে ইচ্ছা করে আর বাঘমশাই স্বয়ং তোকে দেখলে থাক থাক বুঝেছি আর বলতে হবে না তাড়াতাড়ি গুছিয়ে নে দেরি করলে লেট হয়ে যাবে এ উঠো কলি আমার পেট কাঁপে আসছিস কেন তুমি বেটা তা ছাড়ু বুঝিসটা কি বাবা হ্যাঁ গাড়ি রেডি এই এখনই রওনা দিতে হবে
শালা আসুক্ত দেখি এক থাবা কষিয়া দেবো বাঘের মুখে। তাই নাকি রে? তাহলে তো হইছে, তার আগে তোর দেহের মানচিত্র পাল্টে যা। কি চমৎকার পরিবেশ, মনে হচ্ছে এখানেই থেকে যাই। থাকবে উল্লুকের বাচ্চা সব। আরে উল্লুকের বাচ্চা না বলে বল বাঘের বাচ্চা, সুন্দরবনে সব বাঘের বাচ্চা। হিরে বেটা বাঘের বাচ্চা বাঘ, কোথায় আছিস? বেরিয়ে আয়, এই হাতের এক থাবাতে তোকে অসুরের জল খাওয়াবো। আরে বেটা কম লাফা, নইলে নৌকা ডুবলে তোরেই জল খাবো কইলাম। নৌকা ডুবলে শুধু ওকে জল খাওয়াবি, তুই খাবি না? তার আগে তোরেই খাবো পেস্কি, বেশি প্যাস প্যাস করিস না। আরে আরে ওই যে কি একটা দৌড়ে গেল জঙ্গলের মধ্যে। তোমরা তো সোনারবনে ঢোকার আগে কুমিরের পেটে ঢুকবে। কেন কেন আপনারা শুনেছেন না, জলে কুমোর আর ডাঙায় বাঘ। অমনি আমি তার মুখ চেপে ধরবো। কুমিরটা তোমার নানু বলে কয়ে আসবে। আচ্ছা জয়ন্তদা, ওটা কত বড় কুমির হবে? ওটা কোমর না, কোমর ইরাম করে নড়ে না। ওটা ওটা বড় কান মাছ বলো, কান মাছ ইরাম করে নড়ে। স্যার স্যার, ওরা কি আমাদের পূর্বপুরুষ? দেখো তো তোমাদের আচরণে আর ওদের আচরণে মিল আছে নাকি? হিমেল ওই দেখ দেখ তোর প্রপিতামহ অবাক হয়েছে আছে তোর দিকে। বেটা গাধা, তোর পূর্বপুরুষ ওটা। হাতা হাতা শুনেন সবগুলে, চুপ করে বসে থাকবেন বলো। হাতা ভয় পাবার কোনো কারণ নেই, মা বোন বিবি রক্ষা করবে। দোহাই মা বোন বিবি, দোহাই। মা বোন বিবি কিভাবে রক্ষা করবে? Yeah!
আই তোমরা সবাই শোনো, তোমরা আজকে বনের এদিকটা যাবে না, ঠিক আছে? সন্ধ্যার এই সময়টাতে যথেষ্ট রিস্ক আছে। কি বলো, আজকে ওদেরকে এদিকটা যেতে নিষেধ করি? হ্যাঁ তাই হোক, এসেই রিস্কে যাওয়ার দরকার নেই। সেই সেটাই ভালো। হ্যাঁ সরে যা, তোমরা সরে যা। হ্যালো কুলি মিলি রিনা কুলি, তোমাদের কেমন লাগছে গো? আই হেসা সরে, বড় মামা ডাকছো কিন্তু। বড় মামা কেন, বড় মামি নেই রে? তোমার তো বড় মামির দরকার এলাকায়, তো তোরা তো খাতির করি রে। প্রকৃতি কত সুন্দর না? হ্যাঁ তোমার মতো। তোমরা এইরকম জঙ্গলে একটা গেরিলা দল গঠন করতে চেয়েছিলে না? তোমার এখনো মনে আছে? তোমার সেই সমাজতন্ত্র, সেই গেরিলারা, তার এখন কোথায়? আমি যদি হতাম বনহংস, বনহংসি হতে যদি এই দিগন্ত পান। ভয় পাবার কিছু নেই বাপু, ও অনেক দূর বলো, এই বনের খোলে ডেকে আছে। কিন্তু